আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যেটাতে পরীক্ষাতে সচরাচর একটা প্রশ্ন থাকে, কিন্তু আপনারা অনেকে ওইভাবে আলোচনা করতে পারেন না, উপস্থাপন করতে পারেন না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা গিয়ে দেখি বর্গক্ষেত্র। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখুন বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্র আছে চারটি বাহু সমান, তাহলে বর্গক্ষেত্র কি যে চতুর্ভুজ আছে চারটি বাহু সমান, তাহলে যদি কর্ণের দৈর্ঘ্য হয় তাহলে এটা হবে কর্ণের দৈর্ঘ্য, হলে আমরা এরকম করে এ, আর কর্ণের দৈর্ঘ্য রুট টু এ, আর এই বাহু দৈর্ঘ্যগুলো যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার, ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কয়ার, যদি এ হয় তাহলে এখানে হবে এ স্কয়ার। তাহলে আবারও বলতেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কয়ার, তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য করি কি রুট ওভার ক্ষেত্রফল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর উপর স্কয়ার। আর যদি বর্গক্ষেত্রের আমরা এক বাহুর দৈর্ঘ্য করতে চাই রুট ওভার ক্ষেত্রফল, রুট ওভার ক্ষেত্রফল। আর যদি আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে চাই ফোর এ, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ, ফোর এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য রুট টু এ, কর্ণের দৈর্ঘ্য রুট টু এ, তাহলে ক্ষেত্রফল যদি যত গুণ বলতে হয় তাহলে ওয়ান বাই আর, তাহলে আর মানে হচ্ছে যত গুণ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলতেছি এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল এ স্কয়ার, কর্ণের দৈর্ঘ্য রুট টু এ, আর এক বাহু বের করতে পারলে রুট ওভার ক্ষেত্রফল। তাহলে আমাদের একটা প্রশ্ন আছে গাণিতিক জিজ্ঞাসা বইয়ের 650 পৃষ্ঠার একটা প্রশ্ন আছে, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওই সরলরেখার তিন ভাগের এক ভাগ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের আছে তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, তাহলে ওয়ান বাই থ্রি তারপর স্কোয়ার, তাহলে এটা থ্রি, তাহলে তিন তিনকে নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি তিন ভাগের এক ভাগ বলে তাহলে তিনের উপর স্কোয়ার নয়, চার ভাগের যদি এখন আমাদের এটা বলে চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ হলে 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 ভাগের এক ভাগ হলে তাহলে এক বাই এক বাই চার, তার উপরে স্কোয়ার, অর্থাৎ চারের উপরে স্কোয়ার, তাহলে হবে ষোলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিন ভাগের এক ভাগ হলে তিনের উপরে স্কোয়ার, চার ভাগের এক ভাগ হলে চারের উপরে স্কোয়ার, অর্ধেকের উপরে স্কোয়ার হলে টু এর উপরে স্কোয়ার, অর্ধেক অর্ধেক হলে টু এর উপরে স্কোয়ার, অর্ধেক অর্ধেক হলে টু এর উপরে স্কোয়ার, তার মানে চার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটি প্রশ্ন আমি আবার বলতেছি, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওই সরলরেখার তিন ভাগের এক ভাগ, তাহলে তিন ভাগের এক ভাগ হলে তিনের উপর স্কোয়ার, তাহলে তিন থেকে নয়, অর্ধেক অর্ধেক হলে অর্ধেক দুইয়ের উপর স্কোয়ার, তাহলে চার, চার ভাগের এক ভাগ হলে চারের উপর স্কোয়ার, তাহলে চার সিলে ষোলো। তাহলে এরকম যত ভাগের উপর স্কোয়ার থাকবে আমরা শুধু ততর উপর স্কোয়ার করবো। তো সুপ্রিয় শিক্ষাবৃন্দ, তিন ভাগের এক ভাগ থাকলে তিনের উপর স্কোয়ার, চার ভাগের এক ভাগ থাকলে চারের উপর স্কোয়ার, অর্ধেকের উপর স্কোয়ার থাকলে দুইয়ের উপর স্কোয়ার, এরকম করে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাইর করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এরকম আরো হাজার অঙ্ক গাণিতিক জিজ্ঞাসা বইয়ে রয়েছে, আপনারা ঠিক সমাধান করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে বললাম যে বর্গক্ষেত্রের পরিসীমা আছে ফোর এ, বর্গক্ষেত্রের পরিসীমা কত ফোর এ, তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 28 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা আমরা জানি পরিসীমা সমান ফোর এ, তাহলে ফোর এর মান, তাহলে ফোর এ সমান আসতেছে 28, তাহলে এ সমান 28 ভাগ 4, তাহলে আমার উত্তর ছিল 7। তাহলে আমি বলছি যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে 7 এর উপর স্কোয়ার, অর্থাৎ 7 × 49। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলতেছি বর্গক্ষেত্রের পরিসীমা আছে 28, তাহলে আমরা জানি পরিসীমা সূত্র ফোর এ, আমরা জানি পরিসীমা সূত্র হচ্ছে ফোর এ, তাহলে ফোর এ সমান 28, এ সমান 7, ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কোয়ার, বা এ স্কোয়ার সমান 7 × 49। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 28 নেওয়া যদি মান এখন 40 থাকে, তাহলে আমাদের ফোর এ সমান কত 40, তাহলে এ সমান কত, এ সমান কত হবে আমাদের, এ সমান 10, তাহলে ক্ষেত্রফল 10 এর উপর স্কোয়ার, তাহলে হবে 100। এরকম হাজার অঙ্ক আবার গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে, আপনারা কিনে অনুশীলন করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আবারও আপনাদের সাথে রিপিট করে দিচ্ছি, বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল চায় এক বাহুর উপর স্কোয়ার, পরিসীমা হচ্ছে ফোর এ, কর্ণের দৈর্ঘ্য রুট টু এ, আর ক্ষেত্রফল চাইলে এক বাহু চাইলে ক্ষেত্রফলের উপর স্কোয়ার, আর যত গুণ চাবে যদি এক চতুর্থাংশ থাকে তাহলে চারের উপর স্কোয়ার, এক তৃতীয়াংশ চাইলে তিনের উপর স্কোয়ার, হাফ চাইলে অর্থে দুইয়ের উপর স্কোয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের একটা প্রশ্ন দিয়েছে, সেটা প্রশ্ন হচ্ছে যে একটি বাগানের, বাগানের একটি বর্গাকার বাগানের, একটি বর্গাকার বাগানে, বর্গাকার বাগানের একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025
এর চারিদিকে বেড়া আছে, এর চার দিকে বেড়া আছে, বেড়া আছে, বেড়া আছে, বেড়া দৈর্ঘ্য কত, বেড়া দৈর্ঘ্য কত। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আমাদের যদি এক বাহু বাই করতে পারি, এক বাহু, এক বাহু সমান আছে ক্ষেত্রফল স্কোয়ার, এক বাহু সমান রুট ওভার অফ ক্ষেত্রফল, তাহলে রুট ওভার অফ ক্ষেত্রফল আছে 2025। তাহলে এক বাহু বার করতে পারলে রুট ওভার অফ ক্ষেত্রফল, এক বাহু বার করতে পারলে যে আমাদের এখানে আছে এক বাহু সমান রুট ওভার অফ ক্ষেত্রফল, তাহলে এক বাহু সমান রুট ওভার অফ ক্ষেত্রফল যদি বেরিত, তাহলে 2025 এর রুট আছে আমাদের আছে যে 45, তাহলে কোন বেড়া মানে আছে পরিসীমা, বেড়া বা পরিসীমা, বেড়া বা পরিসীমা সমান আমাদের আছে 4, 4, 4, 4 গুণন 45, 4 গুণন 45, তাহলে আমাদের 4 গুণন 45 করলে আসতেছে 180। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে এক বাহু বের করতে গেলে ক্ষেত্রফলের রুট করবো, তাহলে 2025 এর রুট হচ্ছে 45, বেড়া বা পরিসীমা হচ্ছে 4, তাহলে 4 গুণন 45 সমান 140, 180। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম হাজার অঙ্ক গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে, আপনারা কিভাবে সমাধান করতে পারেন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটা প্রশ্ন আছে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য 6 মিটার হলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র শিখছি রুট টু এ, কর্ণের দৈর্ঘ্য সূত্র শিখছি রুট টু এ, তাহলে সত্য মতে রুট টু এ সমান কত হচ্ছে 6, রুট টু এ সমান 6, তাহলে বা এ সমান 6/√2, তাহলে আমাদের সূত্র শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে না করে কর্ণের দৈর্ঘ্য রুট টু এ, কর্ণের দৈর্ঘ্য কি রুট টু এ সমান 6, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে রুট টু এ সমান 6, রুট টু এ সমান 6, তাহলে আমরা যদি বর্গ করি তাহলে 2a² সমান আছে 36, বা a² সমান 36/2 সমান আছে 18, তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে 18 গুণ, সুতরাং ক্ষেত্রফল সমান 18 গুণ। আমি আবার বলতেছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, তাহলে রুট টু এ সমান 6, তাহলে বর্গ করলে 2a² সমান 36, বা 2j/18, তাহলে a² হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল পেলাম 18 গুণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ, রুট টু এর মান 6, তাহলে আমরা রুট করলাম, বর্গ করলাম, বর্গ করি a² মান পেলাম 18, তাহলে সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 18 অঙ্ক। এরকম হাজার অঙ্ক গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে, বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আপনার একটা আছে, এখন একটা প্রশ্ন আছে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা 42 মিটার, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পরিসীমা মানে 4, 4 সমান 44, বা এ সমান 4/11 44, তাহলে ক্ষেত্রফল a² সমান 11√2 সমান 121। তাহলে দেখেন আমরা কত সহজে ক্ষেত্রফল বাইর করতে পারতেছি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আমরা একটা প্রশ্ন দেখতেছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। প্রশ্ন দেখি, একটি আয়তক্ষেত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।